যে নবী আলাইহিস সালামের সাথে একসাথে আমি দাঁড়াবো, আমি এটা করতে পারি না। এই জন্য আমি একটু পিছনে দাঁড়াইছি, এটাকে আদব বলা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাউ কাম আই ক্যান স্ট্যান্ড লেভেলিং উইথ ইউ, দ্যাটস ওয়াই আই মেড মাই সেলফ এ বিগ ব্যাক এন্ড দিস ইজ কল আদব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টট to the children, never go in front of your parents, don't go ahead of them, this is adab, don't go ahead of the elders. Ad-deen kulluhu adab, deener prottekta amol adaber upor nirbhorshil, deener prottekta function, every single action of deen is based on adab and manner and etiquette. আমাদের দিন যে কোনো আমল আপনি করেন, সব আমল আপনাকে আদবের দিকে নিয়ে যাবে। এই জন্য ছেলে মেয়েদেরকে বলছেন, সাবধান, বাবা মার সামনে কখনো হাত দাও, পিছনে থাকো, বড়দের সামনে কখনো চলাফেরা করো, পিছনে থাকো। দিনের প্রত্যেকটা আদব আমল মানুষকে আদবের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়লেন, উনি একাই পড়লেন আর কেউ না। তো এই কারণে ফ্রম দিস হাদিস উলামা, দেয়ার হ্যাজ দিস অপরচুনিটি দ্যাট এট নাইট পিপুল ক্যান মেক জামাত, পিপুল ক্যান মেক জামাত এজ রিগার্ডস নফল সালাত। নফল সালাতের ব্যাপারে জামাতের সাথে নামাজ পড়া যায়, ওইটা ওই হাদিস দ্বারা বোঝা গেল। গেল কি গেল না, বাট দেয়ার ওয়াজ অনলি ওয়ান পারসন হু অ্যাটেন্ডেড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়েন হি ওয়াজ প্রেইং নফল সালাত এট নাইট। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ডিড নট এস্টাবলিশ দিস আমাল লেটার, লাইক দিস আমাল ডিড নট spread. From this point of view, ulama has the ikhtilaf that qiyamul layl, as sahaba they did not practice, so we shouldn't do that. But some ulama, they have found out this opportunity, as Abdullah ibn Abbas radiallahu ta'ala anhu has attended, so there is some chance. And among our ustads, my teacher's teacher, Hazrat Husain Ahmad Madani Rahmatullah Alai, he used to make Salatul Layl, Qiyamul Layl, and a lot of people in Noya Sharok, Silet, used to attend his Salat. Hundreds of people, thousands of people. Shoto shoto manush, unar sathe namaze daraito ratre. This is the reason brothers from Silet, they had this amal established in their life. May Allah give them tawfiq to develop the tendency towards good amal. এই জন্য আমাদের সিলেট অঞ্চলের ভাইদের এই আমলের প্রতি বেশি ঝুঁক, কারণ ওই আমলটা ওইখানে বেশি এস্টাবলিশ হয়েছে। এই কথাটা বললাম এই কারণে যে এটার একটা সুযোগ আছে, ব্যক্তিগতভাবে এই আমলের পক্ষে আমি না। In my personal understanding, I don't support this amal. But as there is some base, so I can also not reject it. That's why I also try to attend and establish this amal. Amar byaktigoto opinion different ache ei masla, kintu jehetu এই আমলের মধ্যে দলিলও আছে এবং বড় বড় উলামা এই আমল করেছে, এই জন্য আমিও করছি। কথা বুঝাইতে পারছি না? এরকম একটা আমল আমি ঈদের দিনও করছি। সেটা কি? সেটা হলো ঈদের নামাজের মধ্যে ভুল হয়েছিল, তো এই জন্য পরে যেটা হয়েছে সেটাও একটা স্বাভাবিক আমল পরিপন্থী, এই জন্য এটাও ভুলেই মনে হয়েছে। কথা বুঝাইতে পারছি? সাধারণত আমাদের কালচারে খুতবার পরেই দোয়া করা হয়,
তো আমি এটা করি নাই এবং এটা ইচ্ছা করে করি নাই, ইচ্ছা করে করি নাই। এটার কারণ হলো নামাজের ক্ষেত্রে দোয়ার নিয়ম হলো নামাজের পর মাঝখানে কোনো কথা না বলে দোয়া করা, এটা আরো বেশি ভালো। কেন এটা বলছিলাম, এই কারণে যে আসলে দোয়ার জায়গা হলো তিনটা, একটা হলো সিজদা, আর একটা হলো দুই সিজদার মাঝখানে, আর একটা হলো শেষ বৈঠক। শেষ বৈঠক তো যারা আরবি জানে তারা তো দোয়া কালাম জানে, তো তারা দোয়া করতে পারে, কিন্তু যারা আজমি আরবি জানে না তারা তো দোয়া জানে না, সেই কারণে নামাজের ভিতরে দোয়া করতে পারে না। এই জন্য ফুকাহারা, হানাফি মাজহাবের ফুকাহারা এই ডিসিশন দিছেন যে যারা আজমি তারা তো নামাজের ভিতরে নিজের ভাষায় দোয়া করতে পারবে না, কারণ নিজের ভাষায় করতে গেলে ভাষার মাধুর্য সবার জানা থাকে না, ভাষারও একটা অলঙ্কার আছে, তো এই অলঙ্কার সবার জানা থাকে না, তো সেই কারণে ওইটা নিষেধ করে দিয়ে। কারণ আল্লাহর সামনে যদি আদব পরিপন্থী কথার কথা বলা হয় তাহলে অনেক সময় আছে না যে মানুষের কাছে আপনি একটা কিছু চাইবেন, কারণ ভাষাটা যদি খারাপ হয় চাওয়ার পরিবর্তে গীতে বিপরীত হয় না, তো ভাষাটা সুন্দর হইতে হবে। এই জন্য হানাফি মাজহাবের ফুকাহারা এই ডিসিশন দিয়েছেন যে নিজ ভাষায় দোয়া নামাজে করতে পারবে না, কিন্তু অন্যান্য মাজহাবে এটা আবার জায়েজ আছে, কারণ তাদের মাজহাবের আলাদা দলিল আছে। হানাফি মাজহাবের দলিল ডিফারেন্ট। তো আমরা যেহেতু 99% হানাফি, তো সেই জন্য হানাফি মাজহাবের আমলগুলো করারই চেষ্টা করি। হানাফি মাজহাবের নিয়ম হইল যেহেতু বেশিরভাগ মানুষ আমাদের যারা আজমি আরবি সম্পর্কে জ্ঞান নাই, তারা তো নামাজের এই আমলটা থেকে মাহরুম হয়ে গেল, কোন আমলটা থেকে, দোয়া, নামাজের ভিতরে দোয়ার একটা আমল আছে না, আমরা দোয়া করি না, এরকম আমরাও করি আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান, দোয়া করেন না, এটা এটা হাদিসের দোয়া, আপনি যে দোয়া করতেছেন এই দোয়ার ভিতরে সব কিছু আছে, আপনি যা চাইবেন সব কিছু আছে, কিন্তু আপনি বুঝতেছেন না, কিন্তু তারপরেও আমার মনের একটা কি আছে, আকাঙ্ক্ষা আছে না, স্যাটিসফ্যাকশন, তো এইটা আপনি কিভাবে বলবেন। এই জন্য হানাফি মাজহাবের উলামা কেরাম বলেন এই জন্য নামাজের পরে কেউ যদি কথা না বলে সাথে সাথে দোয়া করা শুরু করে, এইটা যেন নামাজের যে দোয়াটা তার করার একটা সুযোগ ছিল এরকমই হয়ে গেল, এরকমই হয়ে গেল, যেন নামাজের ভিতরের দোয়ার আমলটাই হয়ে গেল। এই জন্য হানাফি মাজহাবের নিয়ম অনুযায়ী সব নামাজের পরে, এই জন্য দেখবেন আরবরা নামাজের পরে দোয়া করে না, কেন, কারণ তারা তো ভাষা জানে, নামাজের ভিতরেই যা বলার তারা ভুলে ফেলছে, নামাজের পরে দোয়া করে কি দরকার। কিন্তু তাদের সাথে আমাদের অমিলটা হলো আমরা তো ভাষা জানি না, আমার মনের স্যাটিসফ্যাকশন তো হয় না। এই জন্য ফোকাহারা আমাদের জন্য কত চিন্তা করছে যে আমরাও যেন বঞ্চিত না হই, আমার মনের আশা আমার মনের আকাঙ্ক্ষাটাও যেন বাদ না থাকে, হ্যাঁ খুঁটায় খুঁটায় বলি না যে একদম টু দা পয়েন্টে আল্লাহর কাছে আমার আকুতি বিনুতিকে বলতে পারি। এই জন্য হানাফি মাজহাবের ডিসিশন হলো নামাজের সালাম ফিরানোর পরে কেউ যদি কথা বলা ছাড়া দোয়া করে, এটা যেন নামাজের ভিতরের মধ্যে দোয়া করার সামিল হয়ে গেল। কথা বুঝতে পারছেন আশা করি। তো এই কারণে যত নামাজ আছে নামাজের পরেই দোয়া করা এটা হচ্ছে উত্তম বিধান। আর এটার মানে এইটাও না কোনো মানুষ যদি উত্তম না করে এই সময় না করে পরে করে ওইটাও জায়েজ আছে, ওইটাও জায়েজ আছে। আর কেউ যদি উত্তমটা করে সেটার জন্য তাকে কি করা দরকার, অ্যাপ্রিসিয়েট করা দরকার নাকি তাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার, আর ওইটাও জায়েজ আছে, এটাও করার সুযোগ আছে। এই জন্য যারা খুতবার পরে দোয়া করে তাদেরকে আমরা কি করবো না, বলবো না যে তারা খারাপ কাজ করছে, তাদেরটাও কি আছে জায়েজ আছে, আর যারা নামাজের পরে করছেন ওনারা উত্তমটা করছেন। তো এই কারণে আমি কালকে, আর যেহেতু এই জিনিসটা আমারও জানা ছিল যে অনেকে হয়তো এটা জানেন না, অনেকে হয়তো এটা জানেন না, আমি বয়ানের ভিতরে কয়েকবার বলছি, অনেকেই আছে খেয়াল করে না কথা, বয়ানের মধ্যে কয়েকবার এটা বলছি
যে নামাজের পরেই আমি দোয়া করব তো এটা যারা শুনছেন তাদের এই মাথা এই প্রশ্ন ঢুকে নাই আর যারা এই কথাটা শুনেন নাই তাদের একটু প্রশ্নবিদ্ধ মনে হয়েছে যে এটা উল্টা হয়ে গেছে এটা কি হয়েছে উল্টা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমরা কালকের আমলটা ঠিকই ছিল উত্তম ছিল ওটা কোনো অসুবিধা নাই বরং উত্তম আমল করা হয়েছে আর যদি খুতবার পরে দোয়া হইতো এটাও কোনো খারাপ কিছু না ওইটারও কি ছিল অপশান ছিল আল্লাহ তাআলা আমাদেরকে মাঝে মাঝে উত্তম আমল করার তৌফিক দেন আর অনুত্তমটা করলেও এটাও কোনো খারাপ কিছু না যেহেতু শরীয়তে অপশান আছে করা যায় তো সব থেকে উত্তম হলো আগে এটাকে বুঝিয়ে তারপর আমলটা শুরু করা এই জন্য বয়ানের মধ্যে কয়েকবার এই বিষয়ে আমি বলছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন।